শারীরিক প্রতিবন্ধী হয়েও মিলছে না সরকারি ভাতা, পায়নি কোনো সরকারি ঘর, অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই কোনো সরকারি ভাতা, নেই কোনো মাথা গোজার জায়গা। এমনই একটি প্রতিবেদন উঠে আসলো মন্ত্রী বাহাদুর বিকাশ দেববর্মার এলাকা থেকে। তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়া মঙ্গল এলাকায় রেশমি দেববর্মা নামের এক হত দরিদ্র পরিবারের দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা কন্যা সন্তান প্রতিবন্ধী হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই কোনো সরকারি ভাতা, অন্যদিকে নেই আবাস যোজনার ঘরটুকুও। জানা যায়, 6 বছর বয়স থেকেই কোনো এক অজ্ঞাত কারণে রেশমি দেববর্মার পা বিকল হয়ে পড়ে, সে থেকে আজও একই অবস্থায় রয়েছে। অথচ পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি পরিবারটি, এমনই আক্ষেপ করে পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন কিছু সাহায্য সহযোগিতা করেন, এই দিয়ে কোনো প্রকার চলে আসছে সংসারটি। চাইছেন একটি প্রতিবন্ধী ভাতা, একটি সরকারি ঘর, যাতে করে এই হতদরিদ্র পরিবারটি কন্যা সন্তানের চিকিৎসা সহ ভরণ পোষণ চালাতে পারে। পাশাপাশি নেই কোনো নিজস্ব বসত ঘরও। এলাকার এক সুনাগরিক নিজ উদ্যোগে কিছু সহযোগিতা করছেন এবং এলাকাবাসীর কাছ থেকেও যতটুকু সম্ভব পরিবারটিকে সহযোগিতা করা হচ্ছে। সরকারিভাবে কিছু সাহায্য পাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। এটা কোন জায়গা? আচ্ছা, তোমার এই অবস্থা, যে পায়ের অবস্থা, কত বছর দিরা? কোনো রোগ টুক হয়েছিল? এমনিতেই আছে গা। তো তুমি পড়াশোনা করো নি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল থেকে? তোমার কি বিকলাঙ্গ যে হয়েছে, তোমার সার্টিফিকেট আসেনি? ভাতাটা তা পাইছো নি সরকার থেকে? সার্টিফিকেটটা কই? মাধ্যমিক না, ওই যে পা ভাঙ, পা যে ভালো না, তোমার এই সার্টিফিকেট আসেনি, বিকলাঙ্গ সার্টিফিকেট? তোমরা পরিবারে কতজন লোক? তোমরা কি করে খাও? এমনি আর অন্য রোজি রোজগার নাই?